This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালচিনি ব্লকের 31 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত দুই আহত একজন বুধবার সকালে বারুবিশাগামী একটি ছোট মুরগি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি গাছের সজোরে ধাক্কা দেয় এতে মুরগি বোঝাই ছোট গাড়ি সড়কের ধারে পাল্টে যায় এবং দুমড়ে মুচড়ে যায় এই ঘটনায় মুরগি গাড়ির চালক মনোজ অধিকারী ও গাড়ির মালিক পুতুল পাল ঘটনাস্থলে মৃত হয় এবং গাড়িতে থাকা আরেকজন ব্যক্তি বিক্রম ঘোষ আহত হয় ঘটনাস্থলে কালচিনি পুলিশ পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কালচিনি থানার পুলিশ আরো একবার জানিয়ে রাখবো কালচিনি ব্লকের 31 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত দুই আহত একজন বুধবার সকালে বারুবিশাগামী একটি ছোট মুরগি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি গাছের সজোরে ধাক্কা দেয় এতে মুরগি বোঝাই ছোট গাড়ি সড়কের ধারে পাল্টে যায় এবং দুমড়ে মুচড়ে যায় এই ঘটনায় মুরগি গাড়ির চালক মনোজ অধিকারী ও গাড়ির মালিক পুতুল পাল ঘটনাস্থলে মৃত্যু হয় এদের এবং গাড়িতে থাকা আরেকজন ব্যক্তি বিক্রম ঘোষ আহত হন তিনি ঘটনাস্থলে কালচিনি পুলিশ পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ